এক সময়ে পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ের গাছেই পচে নষ্ট হতো তেঁতুল, কিন্তু এখন দাম মিলছে ভালো, বেড়েছে চাহিদা, তাই এখন অনেকেই ঝুঁকেছেন তেঁতুল চাষে। সারা দেশে যাচ্ছে জেলায় উৎপাদিত এই তেঁতুল। বান্দরবানে কয়েক বছর আগেও তেঁতুল চাষে আগ্রহী ছিল না কেউ। চাহিদা না থাকায় পাহাড়ের গাছেই পেকে নষ্ট হতো এই ফল। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি ভালো দাম মেলায় তেঁতুল চাষে ঝুঁকছেন অনেকে। উৎপাদিত তেঁতুল যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। জেলার ফারুকপাড়া, গেতসামনিপাড়া, লাইমিপাড়া সহ বিভিন্ন গ্রামের গাছে গাছে ঝুলছে তেঁতুল। চাষিরা বলছেন খুব একটা পরিচর্যা করতে হয় না, দামও পাওয়া যায় ভালো। আমার তেঁতুল গাছ দুইটা আছে, তেঁতুল গাছ দুইটার মধ্যে প্রতি বছরে 13-14 মণ এরকম আমি পাই। তারপরে প্রতি কেজি 50 টাকা করে বিক্রি করা হয়। বর্ষাকালে চারা লাগানো হয়, তেমন খরচ নাই, পরিচর্যা করার কিছু নাই, কারণ টক জাতীয় জিনিস পোকামাকড় থেকে এটা কোনো ক্ষতি করার সম্ভব নয়। আগাম ও গাছ পাকা হিসেবে চাষিদের কাছ থেকে তেঁতুল কিনে নেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গা থেকে তেঁতুলটা কিনলাম 70 টাকা করে, এখন প্যাকিং করছে, এক প্যাকেটে 80 টাকা করে সদর কাছে বিক্রি করলাম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন আবহাওয়ার কারণে বান্দরবানের তেঁতুল আকারে বড় ও মানে ভালো। উষ্ণ আবহাওয়া, এই জেলার অম্লীয় মাটি, যেখানে পানি জমে না, এরকম মাটি তেঁতুল জন্য যথেষ্ট উপযোগী। তেঁতুল একটি অপ্রধান ফল হলেও এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। দেশি তেঁতুলগুলা বিক্রি হচ্ছে তার চেয়ে প্রায় 5 থেকে 6 গুণ এটা বড় হয়ে থাকে। এই তেঁতুলটা স্বাদে মিষ্টি। এবছর জেলার 300 হেক্টরের বেশি জমিতে তেঁতুলের আবাদ হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক।